Hello everyone, Assalamualaikum. This is Shifa from Round Dono Shakkahan and welcome to another new video. তোমরা সবাই কেমন আছো? এখন আমি আছি কৃষ্ণাজির বাসায়। আমি আর ও দুজনে মিলে একসাথে একটু বাইরে যাব। কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করতে হবে। তো তোমরা আমাদের সাথেই থেকো। আমরা কি কি করছি সব জানতে চাইবে। দেখো, আমি ব্লু কালারের একটা মাস্ক পরেছি, ব্লু কালারের একটা ঘড়ি পরেছি, কিন্তু আমার ব্যাগটা কিন্তু ব্লু কালারের না। রিসেন্টলি ব্যাগটা ব্লু কালারের, এটা কি দখল করে নিব? এটা নিয়ে নিলে কেমন হয়? আমাকে দিবা তোমার ব্যাগটা? দিবে না, রাজি নেই। দেও না, আমার সাথে ম্যাচিং হবে মাস্কের সাথে। আমার ব্যাগের ভিতরে অনেক গোপন জিনিস আছে, দিব না আমি আমার ব্যাগ। রেডি হয়েছ? আমাকে এত আগে না বসায় রাখছো কেন? প্রতিদিন তুমি দেরি করো। আমি কোনোদিন দেরি করি না, আমি সব দিন এসে তোমার বাসায় ওয়েট করি, তুমি দেরি করো। মিথ্যা কথা, তুমি দুষ্ট, তুমি বলতেছো বানায় বানায়। চলো চলো, দেরি করতেছো কেন শিবা? তুমি দেরি করতেছো, তুমি এখনো তোমার ভিডিও শুরু করো নাই, তুমি এখন আবার ভিডিও করবা, আমার আরো দেরি হবে। আরে না না, চলো। বন্ধুরা কেমনে হাসে, আমার সাথে মজা নেয় আর হাসে। এটা হচ্ছে খানদানি হাসি, বাংলা হাসি, বাংলা হাসি। এই আমরা রিক্সায় উঠে গেছি, রিক্সা আজকে যেভাবে পেয়ে গেছি, অন্যদিন পাওয়া যায় না, অনেক দূর হাঁটা লাগে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা, সামনে একটা অনেক সুন্দর মসজিদ বানানো হয়েছে সাভার। ওই যে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বেশ কয়েকটা মডেল মসজিদ উদ্বোধন করেছিল, এটা ওগুলার মধ্যে একটা। এই মডেল মসজিদ গুলো ডিজাইন গুলো অনেক সুন্দর। মসজিদের সামনের দিকটা দেখো, এটা আরো বেশি সুন্দর। অ্যাপেক্সে ছাড় দিয়েছে দেখে এখানে আমরা একটু দেখতে আসলাম যে কোনো জুতা পছন্দ হয় কিনা। আসলে আমার কেডস টাইপের যেগুলো রেগুলার পরি আমি, ওগুলোর জুতা আছে আমার কাছে, তবে কেডস ছাড়া যেসব জুতো ওগুলো আমার নেই, তাই একটু দেখছি যে কোনোটা পছন্দ হয় কিনা। আসলে ছাড় বেশ অনেকদিন ধরে দিয়েছে, তো তো সাইজগুলো শেষ হয়ে গেছে আমাদের, যে সাইজ সেই সাইজের জুতো আমরা খুঁজে পাচ্ছি না। তো আন্টি দেখছে আন্টির কোনোটা পছন্দ হয় কিনা, আমিও দেখছি, দেখি কিছু নেওয়া যায় কিনা, নিলে তো তোমরা অবশ্যই দেখতে পারবে। কি কিনতেছ? এখন দেখলাম আমরা একটা কি হাস্যকর কাজ করছি জানো, আমরা এক দোকান থেকে অ্যাপেক্সের একটা জুতা কিনছি ছাড়ের জন্য, এখন ওইখানে আমার মাপের ছিল না, তো আমার মাপেরটা নেওয়ার জন্য আমরা আরেক মার্কেটে আসছি, এখানে এসে দেখি মার্কেটে ছাড়ই নেই। ওই লোকের কাছে ছাড় নাই, তো ওই লোক বলতেছে কি আপনি ছাড়েরটা কিনেন না, ছাড়েরটা কিনলে ছিঁড়ে যাবে, চামড়া উঠে যাবে।
আমি আমারটা না পারতেছি ফেলতে না পারতেছি রাখতে এখন সাভার নিউ মার্কেটে আসছি সিটি সেন্টারে যে অ্যাপেক্স ছিল ওখানে তো ছাড় পাইনি এখন দেখি এখানে পাই কিনা এখানে না পাইলে পরে ওদিকে অন্ধ মার্কেট যেটাকে বলা হয় ওটার ওদিকে একটা অ্যাপেক্স আছে লাস্ট ওখানে দেখব দেখেছো কৃষ্ণা আন্টি নিজের ভিডিও করায় ব্যস্ত ওই দেখো কিভাবে ঘুরে ঘুরে সব ভিডিও করতেছে কি হয়েছে জানো আমরা জানতাম না যে নিউ মার্কেটে অ্যাপেক্স নেই সবার নিউ মার্কেটে অ্যাপেক্স নেই এখন ঘোরাঘুরি করে অনেককে জিজ্ঞেস করলাম বলতেছে এখানে নাই শিমুলতলা যাইতে হবে তো আমরা হতাশ হয়ে এখন যাচ্ছি স্বপ্নে শপিং করতে আজকে সব দিকে শুধুই হতাশা আর মজার ব্যাপার হচ্ছে ওয়াও দেখো এখানে কি সুন্দর ফুড মজার ব্যাপার হচ্ছে আজকে শপিং করতে আসছি আমি অথচ ট্রিশনাটি বেশি বেশি শপিং করতেছে আমি এখনো কিছুই করতে পারিনি এটা তো নতুন প্রোডাক্ট আছে ওই ছোটটা আছে না হ্যাঁ এই যে ছোটটা হচ্ছে আগের প্রোডাক্ট টাকা দিয়ে জিনিস কিন্তু পুরনো প্রোডাক্ট আমরা নানুর জন্য পেস্ট নিতেছি নানুর কোনো পেস্ট স্যুট করে না এমন একটা দাঁত নানুর মারি শুধু ছিলে যায় কি কি হয় এর জন্য অনেক গবেষণা করে নেওয়া লাগতেছে যারা একটু এজের হয় না তাদের এমনিতে স্কিনে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় মার তো হচ্ছে ডায়াবেটিসের রোগীদের একটু প্রবলেম হয় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় কি যে রোদ আমরা কেনাকাটা করে এখন বাসায় যাচ্ছি একদম ঘর তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি আজকের ভিডিওতে আর দেখাবো না দেখালে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও দেখাতে পারছি না আর জানো কি করেছে এই মেয়েটা বেশি কেনাকাটা করেছে আমার কেনাকাটা করতে এসে ও নিজের জন্য যা যা পাইছে সব নিয়ে নিছে তো আজকে বিদায় নিয়ে নিই পরে অন্য ভিডিওতে দেখাই দিব ওগুলা আপনারা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ